সমানাধিকরণ বহুব্রীহি অর্থাৎ পূর্বপদে থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পর পদে থাকবে নাউন আমরা এক্সাম্পলগুলো যদি দেখি তাহলে বুঝতে পারব সমানাধিকরণের এক্সাম্পলগুলো অর্থাৎ সমানাধিকরণের সমস্ত পথটিকে যদি ভাঙা যায় তাহলে প্রথমে পাওয়া যাবে একটা বিশেষণ এবং পরবর্তী পথটা পাওয়া যাবে একটা বিশেষণ হতশ্রী প্রথম এক্সাম্পলটা খেয়াল করি হত হয়েছে শ্রীজার তারপর খোশ মেজাজ তারপর রয়েছে হিতসর্বস্ব অর্থাৎ হিতসর্বস্ব মানে কি যার সমস্ত ধন সম্পত্তি অপহৃত হয়েছে তারপর উচ্চশীর পিতাম্বর পিতাম্বর দিয়ে আসলে শ্রীকৃষ্ণকে বোঝানো হয় আমরা অনেক যদি মহাভারতের এক ঘটনাটা পড়ে থাকি কিংবা আমরা মহাভারতের সিরিয়ালটা যদি টিভিতে দেখে থাকি এবং ভারত উপমহাদেশে আমরা যারা আছি তাদেরকে এটা বলার কোনো অপেক্ষাই রাখি না যে আমরা এটা সম্পর্কে জানি অর্থাৎ পিতাম্বর পিতাম্বর শব্দটা দিয়ে আসলে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়ে থাকে তারপর রয়েছে নীলকণ্ঠ নীলকণ্ঠ হচ্ছে এক ধরনের পাখির নাম তাছাড়া এখন যদি নীলকণ্ঠ দিয়ে অনেক সময় ভগবান শিবকেও নির্দেশ করা হয় যদি নীলকণ্ঠী বলা হয় কেননা তিনি পান করেছিলেন এটার একটা ঘটনা রয়েছে ব্যাকগ্রাউন্ড এটা আমরা জানতে পারব পরে অন্য কোনো দিন একদিন তারপর রয়েছে জবরদস্তি সুশীল সুশ্রী বদবক্ত কমবক্ত অর্থাৎ এই এক্সাম্পলগুলো যদি আমরা এই উদাহরণগুলো যদি আমরা ভালো মতো লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এই উদাহরণগুলো অর্থাৎ এই প্রত্যেকটা শব্দের অর্থাৎ সমস্ত পদটির প্রথম অংশ হচ্ছে বিশেষণ এবং পরবর্তী যে অংশটা রয়েছে অর্থাৎ দ্বিতীয় অংশ সেটা হচ্ছে বিশেষ এখানে যেটা রয়েছে সেগুলো আমরা অ্যানালাইসিস করলেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ